নির্বাচন এলে ভারত বিরোধিতা বিএনপির পুরনো কৌশল, বলছেন ওবায়দুল কাদের। এদিকে গাইবান্ধা 5 উপনির্বাচন বন্ধ, ভোট কর্মকর্তা ও ইসির তথ্যে গরমিল। জানাবো বিএনপি সমাবেশ, মহাসড়কে আওয়ামী লীগের বৈঠা মিছিল। জনগণের আগে সরকারকে সচেতন হতে হবে, বলছেন ডক্টর জাকির। এবং সর্বশেষ জানাবো তত্ত্বাবধায়ক সরকার নয়, নির্বাচন হবে ইসির অধীনেই। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। নির্বাচন এলে ভারত বিরোধিতা বিএনপির পুরনো কৌশল, বলছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ধর্ম নিয়ে রাজনীতি এবং নির্বাচন এলে ভারত বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল। ওবায়দুল কাদের বলেন, বিএনপি হচ্ছে গুজব সর্বস্ব রাজনৈতিক দল, গোয়া বলছিও কায়দায় মিথ্যাচারই তাদের একমাত্র হাতিয়ার। বিএনপির এসব কৌশল এখন ভোতা হাতিয়ারে পরিণত হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি এখন ধর্মের কার্ড ব্যবহার করে আওয়ামী লীগ নয়। তিনি বলেন, সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান বিএনপির অপরিণামদর্শী রাজনীতির পরিচয় বহন করে। দেশ ও দেশের জনগণের প্রতি ন্যূনতম কমিটমেন্ট থাকা কোনো দায়িত্বশীল রাজনৈতিক দল এমন কথা বলতে পারে না। বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার হীন মতলবে একটা বিদেশি রাষ্ট্রকে উস্কানি দেওয়ার অপচেষ্টার সামিল বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির রাজনীতি হচ্ছে খাল কেটে কুমির আনার রাজনীতি। তারা গণতন্ত্রের মুখোশের আড়ালে দেশকে গণতন্ত্রহীন করে রেখেছিল, এখন আবার তারা সে পথে হাঁটতে চায়। গাইবান্ধা 5 উপনির্বাচন বন্ধ, ভোট কর্মকর্তা ও ইসির তথ্যে গরমিল। সিসি ক্যামেরার ইসি অনিয়ম দেখল প্রিজাইডিং কর্মকর্তারা বলছেন, পরিবেশ সুষ্ঠু ছিল। সাদা কাগজে লিখিত নেওয়া এখতিয়ার কে কাকে দিয়েছে? ডক্টর সাখাওয়াত হোসেন, গাইবান্ধা উপনির্বাচনে 98 নম্বর বড়াইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে পরিচালিত হলেও তা স্থগিত করা হয়। সাদা কাগজে লিখিত বক্তব্য ও নিজের সই দিয়ে এ কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধের আগেই পরিস্থিতি জানান প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ মশফিকুর রহমান। এ কাগজে ভোট বন্ধের জন্য গাইবান্ধা 5 আসনে উপনির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলামের নির্দেশনাকে দায়ী করেন। সে অনুযায়ী আনুমানিক বেলা 3টার দিকে কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেন বলে তিনি উল্লেখ করেন। শুধু এটি নয়, এমন 98টি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সাদা কাগজে লিখিতভাবে জানিয়েছেন তার কেন্দ্রে নির্বাচনের পরিবেশ ভালো ছিল। সরকারি রিটার্নিং কর্মকর্তার নির্দেশে তারা ভোট বন্ধ করেন, কিন্তু নির্বাচন কমিশন বলে আসছে ভিন্ন কথা। অনিয়মের চিত্র সিসি ক্যামেরার ফুটেজে দেখার দাবি করে 52 কেন্দ্রের ভোট বন্ধের নির্দেশ দেয় ইসি। ভোট শুরুর প্রথম ঘণ্টা থেকেই পর্যায়ক্রমে বিভিন্ন কেন্দ্র বন্ধ করা হয়। দুপুর 2:30টার দিকে সব কেন্দ্রের ভোট বন্ধের নির্দেশ দেওয়া হয়। এভাবে অনেক কেন্দ্রে ভোটের পরিবেশ ও ভোট বন্ধের কারণ নিয়ে নির্বাচন কমিশন ও প্রিজাইডিং কর্মকর্তারা ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছে। কোনো কোনো কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা দুই ধরনের তথ্য দেওয়ার কথাও যুগান্তরের কাছে স্বীকার করেন। আবার কেউ কেউ বলেছেন, স্থানীয় প্রশাসনের চাপে তারা সাদা কাগজে নির্বাচনের পরিবেশ ভালো থাকার কথা উল্লেখ করে সই দিয়েছেন। নির্বাচন বিশ্লেষকরা বলছেন, উভয় পক্ষের বক্তব্য ও কার্যক্রমে প্রমাণ করে ভোটের তথ্যে গরমিল আছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা হচ্ছে। সাদা কাগজে বেলা 3টায় ভোট গ্রহণ বন্ধের বিষয়ে লেখার কথা স্বীকার করেছেন 98 নম্বর কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ মশফিকুর রহমান। তিনি বলেন, ওই দিন সন্ধ্যার দিকে বাসায় ঘুমে থাকা অবস্থায় উপজেলা প্রশাসনিক এক কর্মকর্তা আমাকে ফোনে ডেকে নিয়ে ভোটের সুষ্ঠু পরিবেশ ছিল এটা লিখিত দিতে বলেন। সেদিন আমার চাচাতো বোন মারা যাওয়ায় আমার মাথা স্থির ছিল না। তখন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অন্য একটি কপি দেখে লিখতে গিয়ে ভোট গ্রহণ বন্ধের সময় ভুলে বেলা 3টা উল্লেখ করেছি। তিনি দাবি করেন, ভোট গ্রহণের সময়ের পরিবেশ পরিস্থিতি ভালো ছিল, সকালে একটু ঝামেলা হলে পুলিশ দিয়ে ভোটারদের লাইন ঠিক করে দেন। কখন ভোট গ্রহণ বন্ধ করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, দুপুর 12টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম ইসি নির্দেশনা জানিয়ে ভোট শাটডাউন করার কথা বলেন। তিনি ভোট বন্ধের একটি নোটিশও কেন্দ্রে টানানোর নির্দেশ দেন। সেই অনুযায়ী ভোট বন্ধ করে নির্বাচনী সব মালামাল গুছিয়ে নোটিশ টানিয়ে দুপুর 12:30টার মধ্যে কেন্দ্র ত্যাগ করি। জানতে চাইলে গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ ওলিউর রহমান জানান, তার জানা মতো 145টি কেন্দ্রের মধ্যে কমবেশি 98 প্রিজাইডিং কর্মকর্তা ভোটের পরিবেশ ভালো ছিল উল্লেখ করে লিখিত বক্তব্য দিয়েছেন। ওই বক্তব্য তার কাছে রয়েছে। প্রিজাইডিং কর্মকর্তাদের এ ভাষ্য সরকার বা ইসিকে জানানো হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে কাউকে এখনও জানায়নি, তিনি একটি অনুষ্ঠানে থাকায় এর বেশি কথা বলতে রাজি হয়নি।
তার সঙ্গে যোগাযোগ করেও আর বক্তব্য পাওয়া যায়নি। নির্বাচনের পরিবেশ নিয়ে প্রিজাইডিং কর্মকর্তাদের কাছ থেকে সাদা কাগজে লিখিত দেওয়ার এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাকাত হোসেন। তিনি বলেন, এ ধরনের লিখিত নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে স্থানীয় প্রশাসনকে অনুমতি দিয়েছে। প্রিজাইডিং কর্মকর্তার কি জানেন না কাকে নির্বাচনী পরিবেশ জানাতে হবে, কাউকে সম্বোধন না করে কেন তারা এমন লিখিত দিলেন? তিনি বলেন, একটি গণমাধ্যমের সংবাদ পড়লাম, কিছু কিছু কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে, ভোট শেষ হওয়ার আগে নির্বাচন বন্ধ হলো, তারপরও কিভাবে ফল ঘোষণা করা হলো, এটা নির্বাচন কমিশনের সম্পদ। ডক্টর এম শাকাত হোসেন বলেন, যেসব কেন্দ্রে সিসি ক্যামেরা ও আনুষঙ্গিক যন্ত্রপাতি নষ্ট, আগেজ বা ভাঙচুর করা হয়েছে, সেই তথ্য কি ইসিকে জানানো হয়েছে? ওই ঘটনায় কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে? তিনি বলেন, আমার মনে হচ্ছে সেখানে ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে, এ কারণে এ ধরনের নিয়ম বহির্ভূত কর্মকাণ্ড চলছে। 12 অক্টোবর গাইবান্ধা 5 উপনির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহণ করা হয়। এ নির্বাচনের 145 কেন্দ্রের সবকটিতে 1242টি সিসি ক্যামেরা বসানো হয়। রাজধানী নির্বাচন ভবনে স্থাপিত মনিটরিং রুমে বড় পর্দায় ওইসব সিসি ক্যামেরার ফুটেজে বিভিন্ন অনিয়মের চিত্র দেখে ধাপে 51টি কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। আর রিটার্নিং কর্মকর্তা আরও একটি কেন্দ্রের ভোট বন্ধ করেন। এক পর্যায়ে দুপুর 2:30টার দিকে পুরো নির্বাচনই বন্ধ করে দেয় ইসি। যদিও ওই ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় একাধিক নেতা ও স্থানীয় প্রশাসনের কয়েকজন কর্মকর্তার ভোট গ্রহণ বন্ধের মতো পরিস্থিতি ছিল না বলে বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এভাবে প্রিজাইডিং কর্মকর্তারা ভোটের পরিবেশ ভালো থাকার দাবি করার পরও নির্বাচন বন্ধের বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান বলেন, নির্বাচন কমিশন সিসি ক্যামেরার অনিয়মের লাইভ দৃশ্য দেখার পর নির্বাচন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রিজাইডিং কর্মকর্তারা ভোট সুষ্ঠু হওয়ার যে নোট লিখেছেন বলে শুনতে পাচ্ছি, সেটা কার কাছে দিয়েছেন? সেটা কি রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া হয়েছে? আমরা এখনও আনুষ্ঠানিকভাবে ওই নোট পাইনি। তিনি বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে, কমিটির প্রতিবেদনে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো কর্মকর্তার সত্য লুকিয়ে থাকলে বা অনিয়মের মাধ্যমে ভোট নেওয়ার চেষ্টা করলে এবং তা তদন্তে প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন আয়োজনে আমাদের অবস্থানে আমরা অনড়। অনুসন্ধানে আরও জানা গেছে, 94 নম্বর রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রামনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট বন্ধের তথ্য গরমিল পাওয়া গেছে। ভোট গ্রহণ শুরুর 1 ঘন্টা পরই ভোটারের আঙুলের ছাপে ইতিমধ্যে ব্যালট পেপারে ব্যালট ইস্যু করার পর সরকারি প্রিজাইডিং কর্মকর্তা নিজেই ভোট দেন। এ ধরনের অনিয়মের চিত্র সিসি ক্যামেরায় দেখতে পায় ইসি। প্রথমে কেন্দ্রটির ভোট বন্ধ করার নির্দেশ দেয় কমিশন, এরপর পরই ভোট গ্রহণ বন্ধ করে দেন প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। ভোট গ্রহণ বন্ধের বিষয়ে গাইবান্ধা 5 আসনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বরাবর দেওয়া চিঠিতে তিনি উল্লেখ করেন, আনুমানিক সকাল 9টার দিকে অনুমতিবিহীন ব্যক্তি গোপন কক্ষে প্রবেশ করায় ভোট গ্রহণ বিঘ্নিত হওয়ায় রিটার্নিং অফিসারের পরামর্শক্রমে উক্ত কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত বা বন্ধ ঘোষণা করা হলো। এই কর্মকর্তায় আরেকটি সাদা কাগজে ভোট গ্রহণ বন্ধের কারণ নিয়ে ভিন্ন কথা লেখেন। কাউকে সম্বোধন না করেই লেখা হয় ওই কাগজে। মোহাম্মদ সাইফুল ইসলাম উল্লেখ করেন, নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছিল, সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলামের নির্দেশনায় ভোট গ্রহণ বন্ধ ঘোষণা করেন। 2014 জন ভোটারের মধ্যে সকাল 9টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় 81টি। একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি ভোট গ্রহণ বন্ধের মতো কোনো পরিস্থিতি হয়নি বলে মন্তব্য করেন। এ বিষয়ে যোগাযোগ করা হলে প্রিজাইডিং কর্মকর্তা জানান, আনুমানিক সকাল 9টা থেকে 9:15টার মধ্যে ভোট গ্রহণ বন্ধ করেছি। ভোট বন্ধের কারণ সম্পর্কে দু ধরনের তথ্য উল্লেখ ও সাদা কাগজে কাকে সম্বোধন করে লিখেছেন এমন প্রশ্ন করা হলে তিনি ফোন লাইন কেটে দিয়ে মোবাইল বন্ধ করে দেন। জানা গেছে, বোনারপাড়া রেল কলোনির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণের অনিয়মের অভিযোগে দুপুর 12টার দিকে বন্ধ করে দেওয়া হয়। এ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা বিদ্যুৎ চন্দ্র সিংহ উল্লেখ করেছেন, ভোট গ্রহণ সুষ্ঠুভাবে চলছিল, কোনো বিশৃঙ্খলা হয়নি। ভোট গ্রহণ দুপুর 12:05 পর্যন্ত করার কথা জানালেও নির্বাচনী কর্মকর্তাদের নিয়ে বেলা 3টায় কেন্দ্র ত্যাগ করার কথা উল্লেখ করেছেন। অনিয়ম হয়েছে দাবি করে ইসি ভোট গ্রহণ বন্ধ করলেও একই ধরনের তথ্য দেন 69 নম্বর যোগীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম। এছাড়া 81 নম্বর শাখাটা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ রাশিকুর রহমান, 109 নম্বর হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান প্রধান একই কথা তথ্য দেন। বিএনপির সমাবেশ, মহাসড়কে আওয়ামী লীগের বৈঠা মিছিল। ময়মনসিংহে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ত্রিশালে বৈঠা মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ। উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপি নেতাকর্মীদের নৈরাজ্য ঠেকাতে দড়িরামপুর বাসস্ট্যান্ড এলাকায় বৈঠা মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নেতাকর্মীরা।
সকাল থেকে গণপরিবহন সহ সব পরিবহন বন্ধ রয়েছে। এতে চাকরিজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ত্রিশাল পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম শামসুদ্দিন বলেন, বিএনপির এ সমাবেশ ঘিরে তারা যেন কোনো নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেই জন্য আমাদের আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিল করে অবস্থান নিয়েছে। বিএনপি নেতাকর্মী কোনো অরাজকতা করতে চাইলে আমরা তা প্রতিহত করব। পরিবহন আমরা বন্ধ করি নাই। পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে গাড়ি বন্ধের কোনো নির্দেশ নেই। জনগণের আগে সরকারকে সচেতন হতে হবে বলছেন ডক্টর জাকির। আইইডিসিআর এর সাবেক পরিচালক ও বাপার পরিবেশ স্বাস্থ্য বিষয়ক কর্মসূচি কমিটির আহ্বায়ক ডক্টর আবু মোহাম্মদ জাকির হোসেন বলেছেন, সামাজিক সম্প্রীতিকরণের মাধ্যমে টেকসই পরিবেশ উন্নয়ন নিশ্চিত করতে হবে। এর জন্য যাবতীয় অর্থনৈতিক উন্নতির পদক্ষেপ নেওয়া সরকারের দায়িত্ব। জনগণের আগে সরকারকে সচেতন হতে হবে। ডক্টর জাকির হোসেন বলেন, পরিবেশ সুরক্ষা ও নিয়ন্ত্রিত জীবনাচারের মাধ্যমে অসংক্রামক রোগ ব্যাধি অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। আর্থসামাজিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে অসংক্রামক রোগের প্রাদুর্ভাব বেশি। নাগরিক সচেতনতা বৃদ্ধি, অংশগ্রহণ ও উদ্যোগ ব্যতীত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন দুরূহ। অসংক্রামক রোগের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের উপর অনেকগুলো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সাফল্য নির্ভরশীল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।